চিকিৎসকদের কর্মবিরতিতে অচল খুলনার সব হাসপাতাল অব্যাহত রাখার ঘোষণা বিএমএর দুর্ভোগে রোগীরা ইমেজ সংকটে ছাত্র রাজনীতি ব্যক্তির অপকর্মের দায় নেবে না ছাত্রলীগ লেজুর বৃত্তি বন্ধের পরামর্শ বিশ্লেষকদের ঝুঁকিতে রোমানিয়ার শ্রমবাজার অবৈধভাবে সীমানা পাড়ি বড় কারণ সরকারের হস্তক্ষেপ চাইলেন জনশক্তি ব্যবসায়ীরা এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ মাঠে নামে বাংলাদেশ মিরপুরে খেলা শুরু দুপুর ১২টায় আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে রয়েছি আমি লায়লা জরিন এবারে বিস্তারিত খুলনায় চিকিৎসা ব্যবস্থায় অচলাবস্থা কাটেনি চিকিৎসকের লাঞ্ছনার অভিযোগে জেলার সরকারি বেসরকারি হাসপাতালে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে বিএমএ এ নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে চিকিৎসক নেতাদের বৈঠক ফলপ্রসূ হয়নি কর্মবিরতির দ্বিতীয় দিনে দূর থেকে আসা অনেক রোগী হতাশ হয়ে ফেরেন তবে সিভিল সার্জনের দাবি জরুরি সেবা চালু আছে মোহাম্মদ অসীমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট খুলনায় চিকিৎসক হামলার ঘটনায় হাসপাতালগুলোতে কর্মবিরতির দ্বিতীয় দিন বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে দেখা গেল রোগীদের লম্বা লাইন কিন্তু বিক্রি হচ্ছে না টিকিট দূরদূরান্ত থেকে আসা রোগীরা চরম বিপাকে সকাল ৭টা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে বসে আছে বরগুনার ৮০ বছর বয়স্ক আশরাফ আলী স্ত্রীকে নিয়ে বুধবার এসেছেন খুলনায় দুদিন ধরে হাসপাতাল ঘুরলেও মেলেনি চিকিৎসা এরপর চিকিৎসক নেতৃবৃন্দ সভা করে আসামি গ্রেপ্তার ও চিকিৎসকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএমএ অভিযুক্ত আসামি এএসআই নাইম গ্রেপ্তার হওয়া এবং ডাক্তার নিশাত আবদুল্লার বিরুদ্ধে যে যৌন হয়রানিমূলক মিথ্যা মামলা দাখিল করেছে এটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে অন্যদিকে চিকিৎসকদের দায়ের করা মামলা প্রত্যাহার ও মেয়ের চিকিৎসা পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নারী ২৫ তারিখে ১১টা ৫৪ মিনিটে একটা সামান্য ছোট ৪৪ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ রয়েছে যেখানে দেখা যাবে আপনারা যদি দেখেন ডক্টর সম্পূর্ণ সুস্থ ছিলেন মিথ্যা কেস করছে আমার স্বামীর নামে এটা সেখানে প্রমাণ হবে আর তারপর থেকে আমার মেয়ের যে চিকিৎসা দেওয়া হচ্ছে না তার ফলে আমার মেয়ের হাতের যে অবনতি হচ্ছে তার দায়ভার কে নেবে এই অবস্থায় জরুরি সেবা চালু সহ সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলে জানান সিভিল সার্জন আমরা চিকিৎসকরা এবং যে পুলিশ বিভাগ ডিআইজি মহোদয় আছেন কেএমপি পুলিশ কমিশনার এবং আমাদের ডিসি মহোদয় আমাদের ডাইরেক্টর বিভাগের কমিশনার স্যার সবাই মিলিয়ে আমরা এটা নেগোসিয়েশন করার চেষ্টা করছি এর আগে সকালে সমস্যা সমাধানে বিভাগীয় কমিশনের বিএমএ খুলনা সভাপতি ও সাধারণ সম্পাদকের সভা অনুষ্ঠিত হলেও সমস্যার সমাধান হয়নি এছাড়াও কর্মবিরতি প্রত্যাহারে কেন্দ্রীয় বিএমএ নেতৃবৃন্দের সাথে অনুরোধ প্রত্যাহার করেছে খুলনা নেতৃবৃন্দ নিউজ ডেস্ক দেশ টিভি ছাত্রলীগ নিয়ে বিতর্ক বাড়ছেই ইসলামী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে বিব্রত সংগঠনটির নেতারা তাদের সাফ কথা ব্যক্তির অপকর্মের দায় নেবে না সংগঠন আর ছাত্রলীগের সাবেক নেতা আব্দুর রহমানের পরামর্শ অপকর্মকারীদের দমন করতে হবে কঠোর হস্তে তৌফিক মাহমুদ বন্যার রিপোর্ট কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা জড়িয়ে সংবাদ মাধ্যমের খবরের শিরোনাম হচ্ছে ছাত্রলীগ বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় শাখার ৫ শিক্ষার্থীকে কেন্দ্র নেতাদের হুঁশিয়ারি তোক্কা করছেন না বেপরোয়া নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের আচরণ ক্রমশই বেপরোয়া হয়ে উঠছে শিক্ষার্থী নির্যাতন হুমকি ভয়ভীতি প্রদর্শন চাঁদাবাজি ও আবাসিক শিক্ষার্থীদের জোরপূর্বক হল থেকে বের করে দেওয়ার মতো ঘটনা প্রায় শিরোনাম হচ্ছে গণমাধ্যমে বেপরোয়া কর্মীদের এসব কর্মকাণ্ডে বিব্রত কেন্দ্রীয় সংসদ সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের স্পষ্ট নির্দেশনা যেই অপকর্ম করবে ছাড় দেওয়া হবে না ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মানবিকতম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এদেশের মানুষের দুর্যোগে দুর্বিপাকে সংকটে সংগ্রামে সংশয় সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে
শিক্ষার্থীদের সুখ দুঃখ হাসি কান্না মিলন বেদনার সার্বক্ষণিক সাথী আমাদের এই প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সুতরাং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন শীর্ষ কর্মী হিসাবে এই সংগঠনে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা প্রদত্ত দায়িত্ব হিসাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে স্পষ্টভাবে নির্দেশনা দিতে চাই, সংগঠনের নাম ব্যবহার করে কোনো অপকর্মে যুক্ত হওয়ার কোনো অবকাশ নেই। কোনো অপতৎপরতা করার চেষ্টা যদি কেউ করে থাকে তাহলে বাংলাদেশ ছাত্রলীগে তার স্থান হবে না। বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং সাংগঠনিক বিধিবিধান অনুযায়ী তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহমান জানান, ছাত্রলীগের এমন কর্মকাণ্ড নিন্দনীয়, সংগঠনের সুনাম রক্ষায় অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ তার। ছাত্রলীগের সম্পর্কে কোনো খারাপ কথা শুনলে তো আমরা কষ্ট পাই, এটা তো খুবই স্বাভাবিক। এবং যেহেতু আমাদের রাজনীতির শিকড় হলো ছাত্রলীগ, কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না এবং এটি নিন্দনীয়। তারা এগুলো শুধরিয়ে নেবে এবং ছাত্রলীগ কোনো অবস্থাতেই সরকার দলীয় সমর্থিত ছাত্র সংগঠন হিসেবে বেপরোয়া হবে। সেখানে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবে, এটি আমরা প্রত্যাশা করি না এবং আশা করি যে এটি অদূর ভবিষ্যতে ছাত্রলীগের নেতৃত্ব বিষয়গুলোর উপর নজর দেবে এবং তারা ঠিক করে নেবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গঠনে অতীত ঐতিহ্য বজায় রাখার কথা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ইমেজ সংকটে ছাত্র রাজনীতি বন্ধ। যখন যে দল ক্ষমতায় আসে তখন সে দলের ছাত্র সংগঠনের অপকর্মে দুর্বিষহ হয়ে ওঠে শিক্ষার পরিবেশ। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানাভাবে আলোচনায় আসে নেতিবাচক ছাত্র রাজনীতির কারণে। সাবেক ছাত্রনেতা ও বিশ্লেষকরা বলছেন, ক্যাম্পাসে দলীয় লেজুর বৃত্তির কারণেই অতীত গৌরব হারিয়েছে ছাত্র রাজনীতি। বিস্তারিত কাজী শাহেদের রিপোর্টে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন, কোথায় নেই ছাত্র রাজনীতির অবদান। যদিও সোনালী অতীত পার করে রাজনৈতিক দলগুলোর লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে এখন প্রশ্ন আছে সব মহলেই। নতুন করে আবারও সমালোচনার মুখে ছাত্র রাজনীতি। ক্যাম্পাসগুলোতে হত্যা, র্যাগিং, গেস্টরুমের নির্যাতন দুর্বিষহ করে তুলেছে শিক্ষাজীবন। ছাত্র রাজনীতির আদর্শহীনতা চরম রূপ লাভ করেছে, যা উত্তপ্ত করছে ক্যাম্পাস। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটা নৈরাজ্য চলছে, আদর্শহীনতা এবং শৃঙ্খলার চরম ঘাটতি আমরা লক্ষ্য করছি। ছাত্র সংগঠনগুলোকে লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করার সমস্ত সুযোগ সুবিধা করে দেয় প্রশাসন, এবং ছাত্র সংগঠনকে লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করার যে এই যে সরকারি দলের চেষ্টা, এটা বন্ধ করতে হবে। ছাত্র রাজনীতির জৌলুস ফেরাতে রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন সাবেক এই ছাত্র নেতারা। শিক্ষা অঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এটা করতে পারে কারণ প্রশাসন এতে থেকে আবার সহযোগিতা পারে। প্রশাসনগুলো একেবারেই তাদের ন্যূনতম কোনো প্রাতিষ্ঠানিক জায়গা আর নেই। ছাত্র রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে নিতে লেজুর বৃত্তি বন্ধ করতে হবে বলে মন্তব্য এই রাজনৈতিক বিশ্লেষকের। তার মতে, রাজনৈতিক দলগুলোর আজ্ঞাবহ হয়ে কাজ করাই ছাত্র রাজনীতি তাদের সক্রিয়তা হারাচ্ছে। বাস্তবে ছাত্র রাজনীতি একেবারে ছাত্ররা রাজনৈতিক দলের অ্যাডভান্স গার্ড হিসেবেই পরিচালিত হচ্ছে। আর সাম্প্রতিককালে যে ছাত্রদের ভিতরে যে ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি, এটা শুধুমাত্র মাদার সংগঠন, যেটা সেই মাদার সংগঠনের নেতৃবৃন্দ যদি একটু হুইপিং করে, একটু যদি সতর্ক করে দেয়, তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ছাত্র সংসদ নির্বাচন ছাত্র রাজনীতির গুণগত উত্তরণের পন্থা কিনা এ নিয়ে বিতর্ক আছে। ছাত্র রাজনীতি মূল দলের বাইরে না আসলে কোনো পরিবর্তন হবে না বলছেন এই বিশ্লেষক। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বাংলাদেশের জন্য সম্ভাবনাময় শ্রমবাজার পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া। রয়েছে বিভিন্ন খাতে দক্ষ ও অদক্ষ বিপুল শ্রমিকের চাহিদা, কিন্তু রোমানিয়া এসে পশ্চিম ইউরোপে অবৈধভাবে চলে যাওয়ার কারণে ঝুঁকিতে সম্ভাবনাময় এই শ্রমবাজারটি। জনশক্তি রপ্তানি ব্যবসায়ীরা বলছেন, শ্রমিকদের অবৈধভাবে সীমানা পাড়ি দেওয়া ঠেকাতে প্রয়োজন সরকারের হস্তক্ষেপ। বাংলাদেশি কর্মীদের অবৈধভাবে এমন দেশ ত্যাগকে প্রতারণা বলছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে।
ছবির মতো সুন্দর সাজানো গোছানো দেশটি পূর্ব ইউরোপের রোমানিয়া। কর্মসংস্থান ও উন্নত জীবনের আশায় গেল 2021 সালে নতুন করে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় দুই বছরে প্রায় 30,000 কর্মী গেছে রোমানিয়ায়। কিন্তু নানান কারণে প্রতি বছরই এখান থেকে অবৈধভাবে ইউরোপের উন্নত দেশ ইতালি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও জার্মানি চলে যায় কর্মীরা, যা ঝুঁকি বাড়াচ্ছে বাংলাদেশ থেকে এদেশে জনশক্তি রপ্তানিতে। আমাদের শ্রমিকগুলি কেন রোমানিয়া গিয়ে অন্য দেশে ফেলায়, এটার একটা কঠিন আইন তৈরি করা এবং এটা বাস্তবায়ন করা, এটা মুখে মুখে বললে হবে না, আদারওয়াইজ আমাদের ইউরোপ সমবাজার আমরা হারাব। যারা অন্যায় করে তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই সমবাজার রক্ষা করা যাবে, আদারওয়াইজ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশিদের জন্য 60% ভিসা, 50% ভিসা তারা কমাই দিবে। অবৈধভাবে কর্মী পালানো ঠেকাতে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা না নিলে আবারও এ শ্রমবাজার বন্ধের সংখ্যা জনশক্তি রপ্তানি সংগঠন বাইরা সভাপতির। সেন্ডিং কান্ট্রি বাংলাদেশ এবং যারা আমরা লোক পাঠাচ্ছি তাদের প্রতি কোম্পানি অসন্তোষ প্রকাশ করে, অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশটা হয়তো আর লোক নিতে ইচ্ছা পোষণ করে না। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সরকারের যখন বিএমটি থেকে স্মার্ট কার্ড দেয় তখন যারা রোমানিয়া যাবে, রোমানিয়ার যারা যাত্রী তাদের অভিভাবককে ডেকে এনে একটা আন্ডারটেকিং যদি নেওয়া যেতে পারে, এই এই ছেলে এক বছরের মধ্যে কোথাও পালিয়ে যাবে না, আন্ডারটেকিং দেবেন, আর যদি আন্ডারটেকিং দিয়ে পালিয়ে যায় তাহলে তাদের অভিভাবক থেকে একটা জরিমানা স্বরূপ একটা টাকা আদায় করবেন, এরকম একটা যদি লিখিত আন্ডারটেকিং হয় তাহলে হয়তোবা আমরা কিছুটা রক্ষা পেতে পারি। কর্মীদের কাজ ও সুবিধা নিশ্চিতের পাশাপাশি সচেতনতার মাধ্যমে অবৈধভাবে সীমানা পাড়ি দেওয়া নিয়ন্ত্রণ সম্ভব বলে জানান বিএমটি মহাপরিচালক। আমরা শুনেছি যে অনেকে কর্মী রোমানিয়াতে যাওয়ার পরে সে রান আউট করছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। এই চলে যাওয়াটি মোটেও শোভন নয়, এটা একটা প্রতারণা। চুক্তি করে গেলেন, চুক্তি ভঙ্গ করে লোভে লাভের আশায় অন্য দেশে চলে যাওয়া, এটা আমরা কখনোই পছন্দ করি না। এটার জন্য কর্মী বন্ড দিয়ে যাচ্ছে, রিক্রুটিং এজেন্সি বন্ড দিয়ে যাচ্ছে, কিন্তু রিক্রুটিং এজেন্সি বন্ড দিলেও কর্মীর যে মনোগত আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত সচেতন আকাঙ্ক্ষায় পরিণত না হবে ততক্ষণ এটা কমানো খুবই কঠিন। আর যারা আমাদের নিয়োগকারী তাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে যে কর্মীর এমন পরিবেশ নিশ্চিত করুন, এমন বেতন তাকে দিন যেন সে সেখানে টিকে থাকে। 2023 সালে 1,00,000 কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে রোমানিয়া। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী বাংলাদেশ থেকেও নিতে আগ্রহী দেশটি। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। সন্তানের সবচেয়ে নিরাপদ স্থান বাবা মায়ের কোল, তবে পরম স্নেহের সেই স্থান কখনো ভয়ঙ্কর হয়ে উঠে চরম অমানসিকতার উদাহরণ করে। এমনই এক ঘটনা ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা না পেয়ে নিজ সন্তানকে গাছে ঝুলিয়ে পাশবিক নির্যাতন করেছে মামুন শেখ নামে এক পিতা নামের কলঙ্ক। বিস্তারিত প্রতিবেদনে। এ যেন বর্বরতাকেও হার মানায়। শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা না পেয়ে নিজের 8 মাসের শিশু সন্তানকে পাশবিক নির্যাতন করেছে এক বাবা। সোমবার এ ঘটনার অভিযোগে নড়াইলের লোহাগড়া থানায় মামলা করে শিশুটির মা কুলসুম বেগম। মায়ের মামলার প্রেক্ষিতে ওই বাবাকে আটক করে পুলিশ। মামলার এজাহারে জানা যায় 13 বছর আগে কুলসুমকে বিয়ে করেন মামুন শেখ। তাদের কোল জুড়ে আসে ফুটফুটে 3টি শিশু, কিন্তু প্রায় যৌতুকের টাকার জন্য নির্যাতন করে আসছে মামুন। এ জেরে গত 27 ফেব্রুয়ারি দুপুরে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে স্ত্রী কুলছুমকে নির্যাতন করে মামুন। কিন্তু পাশবিক নির্যাতন সহ্য করলেও কুলছুম টাকা আনতে অস্বীকার করায় এক পর্যায়ে নিজের 8 মাসের সন্তানকে বাড়ির পাশের একটি গাছের সাথে ঝুলিয়ে অমানসিক নির্যাতন চালায় মামুন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় অধিবাসীরা ওই বাবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে স্থানীয়দের সহায়তায়
নিজ সন্তানকে নির্যাতনের অভিযোগে স্বামীর শাস্তির দাবিতে লোহাগাড়া থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করে মা কুলসুম বেগম। যৌতুকের জন্য বা ওই যে মাদকের জন্য তার প্রথম স্ত্রীকে সে মারধর করতেই থাকে, বাচ্চাটার বয়স 8 মাস। ওয়াইফকে যখন মারতে না পেরেছে তো ছোট বাচ্চাটাকে, তো সাথে সাথে যখন আপনাদের মাধ্যমে আমাদের নলেজে আসলো, পুলিশ জানায় তার বিরুদ্ধে করা মামলার তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মাহমুদুল হাসান, নিউজ ডেস্ক।